বাংলাদেশের মাদারীপুর থেকে 1999 সালে সপরিবারে আমেরিকা প্রবাসী হন শিশির বিশ্বাস। বসবাস করছেন নিউ ইয়র্কের জামাইকাতে। দীর্ঘ প্রবাস জীবনে দেশের ফল ফসলের স্বাদ পাওয়ার আগ্রহ আর গণমাধ্যমের অনুপ্রেরণায় যুক্ত হয়েছেন আঙ্গিনা কৃষিতে। চ্যানেল আই একটা খুব ভালো চ্যানেল, যারা মানুষকে কৃষি, বিশেষ করে কৃষিক্ষেত্রে অনেক উৎসাহ প্রদান করে থাকে এবং মানুষ অনেক প্রভাবিত হয় কৃষিকাজের প্রতি, বিশেষ করে আঙ্গিনা কৃষি, তারপরে ছাদ কৃষি, যেগুলি আমরা দেখতেছি অনেক দিন যাবৎ। যেমন এর পরিচালক যে শাইখ সিরাজ, যার কারণে মানুষ উপকৃত হচ্ছে এবং ওনার দ্বারা অনেকেই প্রভাবিত হচ্ছে, এবং বিশেষ করে আমরাও এই সুদূরে প্রবাসে থেকেও আমরাও তার অনুপ্রেরণা, বলতে পারেন অনুপ্রেরণায় আমরাও এখানে শুরু করেছি। প্রবাসের মাটিতে বাংলাদেশি ফল ফসলের এক সংগ্রহশালা গড়ে তুলেছেন শিশির বিশ্বাস ও তার পরিবার। দেশের বীজ আমার শ্বশুরমশাই বাংলাদেশে গেছিল, তখন নিয়ে আসছিল। এটা হলো ঝিঙ্গা, এটা হলো আপনার বেগুন, এটা হলো লাউ, এখানে আছে খিরা। এগুলি এখন ফলন একটু এখন কমে গেছে, কিন্তু ফলন আরও অনেক ছিল। এখানে এই একটা দেখা যাচ্ছে, দেখেন এই যে এটা খুব একটা ভালো জাতের খিরা আর কি, তাল মরিচ বলে এটাকে, তালের মতো দেখতে তাল মরিচ। এটা হলো জিয়া মরিচ, আর এইটা হলো একটা গাইনিস মরিচ, এটা হলো আপনার ছোটো ছোটো গাইনিস মরিচ, কিন্তু অনেক ঝাল এবং টেস্টটা অনেকটা ঘিয়ের মতো। তরকারিতে দিলে এটা একটা ঘিয়ের মতো স্মেল আসে। এবং এইটা হলো জিয়া মরিচ, এটাও বাংলাদেশি মরিচ। আর এইটা হলো আপনার নাগা মরিচ, এই যে দেখেন এটা হলো বাংলাদেশ থেকে আনা বা নাগা মরিচ। আচ্ছা, আরও মরিচ আছে এদিকে, এই দেখেন একটা কুমড়া, এটা বাংলাদেশ থেকে বিছিয়ে আনা। এটা এটা হলো খিরা, এটাও বাংলাদেশ থেকে আনা। এবং এই যে দেখছি একটা শসা পেকে গেছে অলরেডি, এটাও বাংলাদেশ থেকে আমরা যারা বেছে নিয়ে আসছি। এটা বাংলাদেশ থেকে একটা বীজ আনা, এটা কলমি শাক, কিন্তু এটা জলে হয় না, এটা স্থলে হয়। বাট এটা একটা অদ্ভুত ব্যাপার হলো, বা যতবার কাটি ততবারই আবার খেতে পারি, আবার বড় হয়, আবার বড় হয় এবং বারবার খাওয়া যায়। তার দাবি, তাদের কৃষি আয়োজনটি দেখে অন্য দেশের নাগরিকেরাও আঙ্গিনা কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের এখানে নেইবারগুলি অত্যাধিক ভালো, এবং ব্ল্যাক আছে, স্প্যানিশ আছে, সবাই আমাদের বাগান দেখে খুবই ওরা উৎফুল্ল বোধ করে এবং ওরা তাকাইয়া থাকে এবং দেখে যে এরা অনেক কিছু করতে পারে, এবং এই স্বল্প পরিসর জায়গায় তারা যে কত কিছু করতেছে, এবং তারা খুবই আনন্দ বোধ করে এবং আমাদের সাথে কথা বলে কীভাবে তোরা করিস, কী করিস না করিস, এগুলি সব কিছুই তারা ডিসকাস করে এবং তারাও আগ্রহী হয়। এবং ইভেন আমার পাশের বাসায় ওরাও অনেকগুলি গাছ লাগাইছে, টমেটো লাগাইছে, তারপরে স্কোয়াস লাগাইছে, তারপরে আরও আরও অনেক কিছুই আমার দেখা দেখি ওরাও লাগাইছে। এবং এখানে যে সবজিগুলো আমরা পাচ্ছি সেগুলি হলো আপনার নির্ভেজাল, বিষমুক্ত এবং সারমুক্ত বলতে পারেন। সেই হিসাবে অনেক এখানে খাবারটাও অনেক সুস্বাদু, এখানের তুলনায় অনেক এই আমাদের শাকসবজিগুলি অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি, যার কারণে আমি বলবো যে আপনারা যারা যার যেটুকু টাকা আছে সবাই চেষ্টা করবেন, দেখবেন যে সে সারদের ভিতরে অনেক কিছুই করা সম্ভব। যুক্তরাষ্ট্রে আপনার আঙ্গিনা কৃষি চ্যানেল আইয়ে তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন রাশেদ আহমেদ, চ্যানেল আই নিউ ইয়র্ক প্রতিনিধি, ফোন 718-3161-948, ইমেইল rashidusa.ci@gmail.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো ছাদ কৃষি এবং প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষিতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।